নমস্কার, আমার নাম স্বর্ণা পাল। আমি ঢাকায় মনসুরাবাদে থাকি। আমার বয়স 32 বছর। আপনারা হয়তো বা শুনেছেন বেল পালসি সম্পর্কে। আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার মুখ বাঁকা হয়ে যাচ্ছে। প্রথম ভাবলাম যে এটা ঠান্ডা জনিত কারণে হয়েছে, কিন্তু পরে যখন বুঝতে পারি যে এটা আমার পুরোটাই বাঁকা হয়ে যাচ্ছে, তখন ভাবছিলাম হয়তো বা স্ট্রোক করছি। কিন্তু পরে এবারে যখন ডাক্তার দেখাইলাম, ডাক্তার বেলস পালসি সম্পর্কে বলছে, তখন আমি ডাক্তার তখন থেরাপির জন্য বলছিল আমাকে। ডাক্তার যখন ফিজিওথেরাপির কথা বলে, তখন আমি চিন্তা করি যে আমার কোথায় আধুনিক আমি থেরাপি পাবো। তখন আমি ডিপিআরসির সন্ধান পাই। এখানে এসে আমি 1 না 13 দিন থেরাপিটা নিই। থেরাপি নিয়ে এখন পুরোপুরি সুস্থ। আগে আমার মুখটা বাঁকা হয়েছিল, কথা বলতে আটকাইতো, মানে খাওয়ার কোনো কিছু রাখতে পারতাম মুখের মধ্যে, এগুলো সমস্যাটা হইতো। এখন আর সমস্যাটা হচ্ছে না। এখন আমি সব কিছু নর্মালি করতে পারতেছি, সব কথাবার্তাও দেখতেছেন আপনি, কথাবার্তা উনি নর্মাল হচ্ছে। আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আমার মতো যদি কারো সমস্যাটা হয়, তাহলে আপনারা সেখানে এসে থেরাপি নিতে পারেন। আশা করি আমার মতো সুস্থ হয়ে যাবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।